गुड मॉर्निंग আমরা থাইল্যান্ডের ফুকেতে রয়েছি এবং যে হোটেলটায় আজকে আছি আমরা সেই হোটেলটা নাম দেখুন ফোর পয়েন্টস বাই শেরাটন গ্রুপস হোটেলের। তো আমরা এই হোটেলের মধ্যে রয়েছি, প্রায় সেভেন স্টার ক্যাটাগরির হোটেল। দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে আমাদের এই হোটেলটা। তো দারুণ 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 পরিবেশ এখানকার। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কেমন আমাদের হোটেলটা। তো আমাদের এই হোটেলে এখানে আমাদের হয়েছিল আমাদের গালা ডিনার ওপরের ফ্লোরে, এবং এখানে আমাদের ব্রেকফাস্ট হয়। আমাদের এখানে ব্রেকফাস্ট হয় আমাদের। সো আমাদের হোটেল, আমরা যে জায়গায় আমরা আছি সেই জায়গাগুলো একটু আমি আপনাদেরকে দেখাবো। রাত্রিবেলার দৃশ্যগুলো একটু আপনারা দেখে নিন কেমন। এটা পার্কিং লট, পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন। সুবিশাল হোটেল। তো আমি একদম হোটেলের লন দিয়ে প্রবেশ করছি, যে হোটেলে আমাদেরকে রাখা হয়েছে সেই জায়গাটা একটু আপনারা দেখে নিন কত সুন্দর জায়গায় আমাদেরকে রাখা হয়েছে। প্লিজ আপনারা সবাই একটু ভালো করে দেখুন। থাইল্যান্ডের ফুকেতে আছি আমরা এবং খুব সুন্দর জায়গা। জায়গাটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর। সমস্ত ফরেনাররা সব এখানে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন সুইমিং পুল। এই সুইমিং পুল, এখানে সুইমিং করার জায়গা। ও ছাড়াও ওইদিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা, খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, দারুণ পরিবেশ। আমাদের যে রুমে আমরা আছি সেই রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, লন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের 3103 নম্বর রুম। এটা হচ্ছে চাবি, এবং আপনারা একটু দেখে নিন কত সুন্দর আমাদের হোটেলটা, রুমগুলো কত সুন্দর, কত সুন্দর রুম। তো এই হচ্ছে আমাদের রুম, এটা বাথরুম। তো আমি আপনাদেরকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম কত সুন্দর জায়গা। এখানকার আতিথেয়তা বুঝতেই পাচ্ছেন, দেখা হলেই নমস্কার করে তারা মাথা ঝুঁকিয়ে। এখানকার নমস্কার করার বিশেষত্ব জাপানিজদের মতো। তো আমি আবার আমি লনের দিকে চলে যাচ্ছি। খুব সুন্দর, আমরা প্রায় সেভেন স্টার ক্যাটাগরির হোটেলে আমরা ছিলাম। দারুণ মনোমুগ্ধকর পরিবেশ এবং দারুণ ভালো লাগা। ওয়েস্টিজ থেকে আমরা ফরেন ট্যুরে এসেছি, দারুণ। তো এই সুন্দর জায়গায় আমরা থাকতে পেরেছি, আমি থাকতে পেরেছি, দারুণ ভালো লাগাটা তৈরি হয়েছে আমার। অসাধারণ, যত কম বলা যায়
তত ভালো, মানে এত এত ভালো এত ভালো, মানে বলে শেষ করা যাবে না কত সুন্দর। সো আমি শেষ করলাম, থ্যাংক ইউ ভেরি।